কাজ্জাব বিন ইবলিস আমি এই কুত্তাটার নাম নিতে চাই না কারণ এটা মুসলমান না এই কাজ্জাব বিন ইবলিস সে যে একটা কথা বলেছে এটা আমি মেনে নিতে পারি নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নন যার জন্য উনি মাটির তৈরি তার মুখে মানবিক গন্ধ আছে আর জিবরাইল হলেন নূরের তৈরি নূর পদার্থের একটা একজন মাটির তৈরি পদার্থের মানুষের কাছে আসলে একটা ব্যাপার আছে যার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি মুখে গন্ধ আছে বলছেন মুখটা পরিষ্কার করেন মুখটা পরিষ্কার করেন মুখটা পরিষ্কার করেন যতবার আসেন ততবার আমাকে দাঁত পরিষ্কার করতে বলেন এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে আমি কাছে পেলে তারে আমার জুতা তারে ক্ষমা করবে না কাজ্জাব বিন ইবলিস তারে চিনছেন না আপনারা পরে আমি আমার গবেষণা পরিষদে আমার ছাত্রদেরকে বলেছি এই কাজ্জাব বিন ইবলিসের জবাবটা তোমরা দাও তারা জবাব দিয়েছে তার বউ তালাক হয়ে গেছে তার স্পষ্ট কুফর হয়ে গেছে সে কাফের হয়ে গেছে তাকে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করলাম যদি সে তার মাদ্রাসায় বসতে বলে আমরা কিতাবপত্র নিয়ে তার মাদ্রাসায় যেতে প্রস্তুত আছি ওই জবাব খণ্ডনের ক্ষমতা কাজ্জাব বিন ইবলিস একা না তাদের সব এই যে শায়খ আছে যত হেমার ইবনে হেমার ফারাস ইবনে ফারাস কেরদা ইবনে কেরদা এই সব মিলেও জবাব দিতে পারবে না আল্লাহর কসম পারবে না তো সে যে কথাটা বলে এই সব কাজ্জাব বিন ইবলিস আর নাস্তিক বলগার মধ্যের মধ্যে পার্থক্য কি আমি তো পাই না পার্থক্য শুধু লেবাসের সুরতের আর কিছু নাই পার্থক্য শুধু লেবাসের শুধু সুরতের মাহমুদ ইবনুর রবি ওনার বয়স ছিল 5 বছর কত ওনার ব্যাপারে বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ উম্মাতুল কারীতে এসেছে একদিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহমুদ ওযু করতে যে ওযু করতেছেন মাহমুদ ইবনুর রবি সামনে যে দাঁড়ায় রসুল্লাহ নূরের চেহারা দেখতেছে খুশি হয়ে আল্লাহ রসুল কুলি করছেন তার মুখে আহ খুশিতে বাকবাকুম করতে করতে মাহমুদ বাড়ি গেছে রাবি বলেন 80 বছরের বেশি বয়স পেয়েছেন মাহমুদ ইবনুর রবি তার সারা দেহে বার্ধক্য এসেছে চেহারাটা বালকের মতোই ছিল রসুল্লাহ কুলি মুবারকেরই বরকত ছিল কয়েকদিন আগে শুনলাম কাজ্জাব বিন ইবলিস আমি এই কুত্তাটার নাম নিতে চাই না কারণ এটা মুসলমান না এই কাজ্জাব বিন ইবলিস সে যে একটা কথা বলেছে এটা আমি মেনে নিতে পারি নাই এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে আমি কাছে পেলে তারে আমার জুতা তারে ক্ষমা করবে না কাজ্জাব বিন ইবলিস তারে চিনছেন না আপনারা পরে আমি আমার গবেষণা পরিষদে আমার ছাত্রদেরকে বলেছি এই কাজ্জাব বিন ইবলিসের জবাবটা তোমরা দাও তারা জবাব দিয়েছে ওই জবাব খণ্ডনের ক্ষমতা কাজ্জাব বিন ইবলিস একা না তাদের সব এই যে শায়খ আছে যত হেমার ইবনে হেমার ফারাস ইবনে ফারাস কেরদা ইবনে কেরদা এই সব মিলেও জবাব দিতে পারবে না আল্লাহর কসম পারবে না তো সে যে কথাটা বলেছে এটা আমি বলতে পারবো না যেমন আমরা আমাদেরকে দিয়ে বলি যে আমাদের মুখ থেকে গন্ধ আসতেছে তো কেউ আমাদেরকে বলল যে মেসওয়াক করেন এই রকম কথাটি সে মাযাল্লাহ এটা বলার মতো আর হিম্মত সাহস আমার নেই এর জন্য আমি বলছি সে কাজ্জাব বিন ইবলিস কাজ্জাব বিন ইবলিস রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অসংখ্য হাদিসে আল্লাহর রাসূল যখন হেঁটে যেতেন তো কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম ওই পথ দিয়ে গেলে তারা বুঝতেন রাসূলুল্লাহ গিয়েছেন মুআত্তার মিস্কের খুশবু ছড়াইতে থাকতো আনাস বিন মালিক বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসলেন দাওয়াত দিছি রান্না বান্না দেরি আল্লাহ রাসূল আরাম করতেছেন দেখি রাসূলুল্লাহর কপাল থেকে ঘাম ঝরতেছে আমি আনাসকে ডেকে বলি আনাস এই যে কাচের শিশি বোতল আছে এটা নিয়ে যা রাসূলুল্লাহর ঘাম মোবারক বোতলে রাখ
আমরা পরে আতর হিসেবে ব্যবহার করব সুবহানাল্লাহ হাদিসে আছে কাযযাব বিন ইবলিস রে হাদিসগুলো পড়ে না 23 কাযযাব বিন ইবলিস আর নাস্তিক ব্লগারদের মধ্যে পার্থক্য কি আমি তো পাই না পার্থক্য শুধু লেবাসের সূরতের আর কিছু নাই পার্থক্য শুধু লেবাসের শুধু সূরতের ওই জবাব খণ্ডনের ক্ষমতা কাযযাব বিন ইবলিস একা না তাদের সব এই যে শায়খ আছে যত হেমার ইবনে হেমার ফারাস ইবনে ফারাস কেরদা ইবনে কেরদা এই সব মিলেও জবাব দিতে পারবে না